Welcome to 3i Schooling. আজকে ক্লাসে আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের পার ইউনিট ক্যালকুলেশন সম্পর্কে একটা ছোট্ট টিউটোরিয়াল সেটা সলভ করে দেখাবো। পার ইউনিট ক্যালকুলেশন কেন লাগে, পার ইউনিট ক্যালকুলেশনের অ্যাডভান্টেজেসগুলো কী কী, সেগুলো পাওয়ার সিস্টেমে কোথায় কাজে লাগে বা আমরা কেন ব্যবহার করছি সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। আজকে আমি জাস্ট এতটুকু বলবো যে একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অর্থাৎ SLDকে সিম্প্লিফাই করার জন্য অথবা ছোট করে নিয়ে আসার জন্য স্পেশালি ডাটাগুলোকে আমরা মেইনলি পার ইউনিটটা ব্যবহার করে থাকি। এখানে আমি একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়েছি যেখানে একটি জেনারেটর, একটি ট্রান্সফর্মার P1। এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে স্টেপ ডাউন থেকে স্টেপ আপ করবে, অর্থাৎ একটি সাবস্টেশন এটা। পরবর্তীতে আরেকটি সাবস্টেশন আছে যেটা স্টেপ ডাউন করে বিভিন্ন কনজিউমারের কাছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইকুইপমেন্টের ইন্ডিভিজুয়াল কিছু ডাটা আছে এবং সেই ডাটাগুলোকে সিম্প্লিফাই করার জন্য আমি মেইনলি পার ইউনিট ক্যালকুলেশন করে থাকি। এবং পার ইউনিট ক্যালকুলেশন করার পরে আমার যে ডাটাটা থাকছে অর্থাৎ রিয়্যাকট্যান্সগুলো যে বের হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, সেগুলো আমরা রিয়্যাকট্যান্স ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ এই কমপ্লেক্স একটা লটস অফ ডাটা এখানে আছে, এই ডাটাকে সিম্প্লিফাই করে তাহলে পার ইউনিট ক্যালকুলেশন করার জন্য আমরা তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা সলিউশনটি করব। এক নম্বর, আমি এই হোল যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি আছে বা হোল যে সিস্টেমটি আছে এই সিস্টেমকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জোনে ভাগ করব, অর্থাৎ জোন সিলেকশন। জোন সিলেকশন কিভাবে করব, জোন সিলেকশন করার আগে আমাকে দেখতে হবে আমার এই সিস্টেমে কয়টি সাবস্টেশন আছে অর্থাৎ কয়টি ট্রান্সফর্মার আছে। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটি ট্রান্সফর্মার আছে অথবা দুটি সাবস্টেশন আছে। তাহলে আমার এই হোল সিস্টেমের মধ্যে মিনিমাম দুইটি জোন থাকবে অথবা তার থেকে বেশি থাকবে। তাহলে জোন সিলেকশন করার বেসিক যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যে কয়টি সাবস্টেশন অথবা ট্রান্সফর্মার থাকবে সেই সংখ্যক জোন হবে অথবা তার থেকে বেশি হবে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু দুটো ট্রান্সফর্মার, ঠিক ট্রান্সফর্মার বরাবর আমি ভাগ করে দিব। তাহলে এটা হচ্ছে একটি জোন, এটা হচ্ছে একটি জোন, এটা হচ্ছে একটি জোন। তাহলে আমার জোন সিলেকশন হ্যাজ ডান, জোন সিলেকশন আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে বেস ভোল্টেজ আমাকে বের করতে হবে। বেস ভোল্টেজ বের করার জন্য আমরা আবার ট্রান্সফর্মারের কাছে যাব। আমরা দেখছি যে এখানে জোন ওয়ান, জোন টু, জোন নাম্বার থ্রি। তাহলে জোন নাম্বার ওয়ান এই প্রথম ট্রান্সফর্মার অর্থাৎ T1-এর প্রাইমারি সাইডে আছে এবং প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11। তাহলে জোন ওয়ানের বেস ভোল্টেজ হচ্ছে 11 kV এবং বেস ভোল্টেজ সবসময় আমরা kV রাখবো। এখন আমি আসি জোন নাম্বার টুতে। জোন নাম্বার টুতে ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইডে 132 এবং ট্রান্সফর্মার T2 অর্থাৎ সাবস্টেশন টুতে আমার প্রাইমারি সাইডে আছে 132। তাহলে জোন নাম্বার টু এর বেস ভোল্টেজ 132 kV। অনুরূপভাবে আমি যদি জোন থ্রিতে আসি, জোন থ্রিতে সাবস্টেশন টু অথবা ট্রান্সফর্মার টু এর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11। তাহলে জোন নাম্বার থ্রির বেস ভোল্টেজ হচ্ছে 11 kV। তাহলে আমি প্রত্যেকটি জোনের বেস ভোল্টেজ ক্যালকুলেশন করে ফেলেছি বা আইডেন্টিফাই করে ফেলেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেস MVA। বেস MVA কি? বেস MVA মানে হচ্ছে এই হোল সিস্টেমের টোটাল পাওয়ার অ্যাজাম্পশন যেটা। তাহলে আমি ধরে নিতে পারি এখানে 100 MVA, নট লাইক দ্যাট যে আমাকে 100ই ধরতে হবে। আমি ডিফারেন্ট ডিফারেন্ট বেস ভোল্টেজ ধরতে পারি, ডিপেন্ড করবে আমার এই সিস্টেমের বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো আছে তার অ্যাপারেন্ট পাওয়ারের উপরে ভিত্তি করে। আবার আমি যে কোনো একটি ধরতে পারি, এখানে আমি 100 ধরেছি, আপনি 50 ধরতে পারেন, 40, 20, 1, আপ টু ইউ। বাট অবশ্যই আপনাকে লিখে দিতে হবে যে বেস MVA আমি 100 ধরে নিয়েছি। তাহলে আমরা রিয়্যাকট্যান্স বের করব প্রত্যেকটি
ইকুইপমেন্টের জন্য, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম যদি আমাকে আঁকতে হয় তাহলে প্রত্যেকটি ইকুইপমেন্টের জন্য আমি স্পেসিফিক তার রেসপেক্টে আমাকে রিঅ্যাক্ট্যান্স বের করতে হবে। আচ্ছা, রিঅ্যাক্ট্যান্স বের করার সূত্র হচ্ছে জেড পার ইউনিট অথবা জেড নিউ ভ্যালু ইকুয়ালস টু জেড ওল্ড কেভি ওল্ড বাই কেভি নিউ এমভিএ নিউ বাই হচ্ছে এমভিএ ওল্ড। আমি একটু বুঝিয়ে বলি এম কেভি ওল্ড কেভি নিউ এমভিএ নিউ এমভিএ ওল্ড জিনিসটা কি। কেভি ওল্ড মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইকুইপমেন্টের যে ভোল্টেজ তার প্লেটে লেখা থাকবে বা তার গায়ে লেখা থাকবে সেটা হচ্ছে ওল্ড ভ্যালু। আর নিউ ভ্যালু কোনটা, নিউ ভ্যালু হচ্ছে এই ইকুইপমেন্টটা তার কোন জোনে পড়ছে সেই জোনের বেস ভোল্টেজটি। তাহলে আমি যদি এই জেনারেটরের কথা যদি বলি তাহলে জেনারেটরের রিঅ্যাক্ট্যান্স হবে ওল্ড ভ্যালু কত, ওল্ড ভ্যালু হচ্ছে 18%, 18% হচ্ছে তার ওল্ড রিঅ্যাক্ট্যান্স, যেটা আমরা ডান পাশে ডাটাতে দেখে লিখে রেখেছি যে ইকুইপমেন্টের রেসপেক্টে তার ওল্ড ভ্যালুগুলো এখানে, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে নিউ ভ্যালুটা ওখানে লিখব। তাহলে এক্স জি অর্থাৎ জেনারেটরের নিউ রিঅ্যাক্ট্যান্স ইকুয়ালস টু হবে ওল্ড ভ্যালু কত, 18%, 18% মিন হচ্ছে 0.18, ওল্ড ভ্যালু হচ্ছে যেটা বলছিলাম আমার এই জেনারেটরের গায়ে যে ভোল্টেজে লেখা আছে তার ক্যাপাসিটি অফ ভোল্টেজ 15.75 ডিভাইড বাই এই হোল জোন, অর্থাৎ এই জেনারেটরটা এই হোল জোনের মধ্যে পড়ছে যে জোনের বেস ভোল্টেজ হচ্ছে 11 kV হোল স্কোয়ার। এমভিএ নিউ, এমভিএ নিউ মানে হচ্ছে আমি যেটা ধরে নিয়েছিলাম সেইটা, তাহলে এমভিএ নিউ হচ্ছে 100, ওল্ড ভ্যালু মানে হচ্ছে আমার এই জেনারেটরের গায়ে যে ভোল্টেজ সরি যে অ্যাপারেন্ট পাওয়ার যেটা দেওয়া থাকবে সেটা বা তার পাওয়ারটি বা তার এমভিএ পাওয়ারটি কত, 210 বা 210। আমরা রেজাল্টটি পরে ক্যালকুলেট করছি। তারপরে আসি ট্রান্সফর্মার অনের জন্য, ট্রান্সফর্মার অনের জন্য তার ওল্ড রিঅ্যাক্ট্যান্স কত, 18% অর্থাৎ 0.18। ভোল্টেজ লেভেল আমার দেখতে পাচ্ছি ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে 11, সেকেন্ডারি সাইডে 132। আমরা এক্ষেত্রে একটি কথা বলবো, আমরা যখন পার ইউনিট ক্যালকুলেশন করব আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করব, দেন স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমরা সামনের দিকে মুভ করব, অথবা আমরা ডান পাশ থেকে শুরু করব স্টেপ বাই স্টেপ করে বাঁ পাশে এসে শেষ করবো। আমরা যেহেতু এখান থেকে শুরু করেছি অর্থাৎ জেনারেটর থেকে শুরু করেছি, আমি প্রথমে ট্রান্সফর্মার 1 দেন ট্রান্সফর্মার 2 দেন আদার্স লোড যেগুলো থাকবে সিকোয়েন্সিয়ালি সেগুলো করব। যাই হোক, যেটা বলছিলাম ট্রান্সফর্মার 1-এর প্রাইমারি সাইড পড়ছে জোন 1-এ, সেকেন্ডারি পড়ছে জোন 2-তে, আমরা যে কোনো এক পাশ করলেই হবে। আচ্ছা, আমি এক্ষেত্রে আমি প্রাইমারি সাইডে ধরছি, তাহলে প্রাইমারি সাইডের ওল্ড ভ্যালু কত, এই 11, তাহলে 11। আর নিউ ভ্যালু কত, নিউ ভ্যালু হচ্ছে এই ট্রান্সফর্মারটা হোল যে জোন যে টোটাল যে জোনের মধ্যে পড়ছে সেই জোনের বেস ভোল্টেজ সেটা কত, সেটা হচ্ছে 11 হোল স্কোয়ার। বেস এমপিএ কত, সবসময় 100, যেহেতু আমরা ধরে নিয়েছি 100, তাহলে 100। ওল্ড ভ্যালু কত, ওল্ড ভ্যালু হচ্ছে আমার ট্রান্সফর্মার অনের ইটসেলফ তার প্লেটে বা তার বডিতে যে নাম্বারটি লেখা থাকবে সেটা, সেটা হচ্ছে 210, 210। অনুরূপভাবে আমরা যদি ট্রান্সফর্মার 2-এর কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে ট্রান্সফর্মার 2, এখানে সেম ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 132, সেকেন্ডারিতে হচ্ছে 11। তাহলে আমরা প্রাইমারিতেও রাখতে পারি অথবা সেকেন্ডারিতেও রাখতে পারি, আমরা প্রাইমারি ধরে করি। তাহলে প্রাইমারি সাইডের ওল্ড ভ্যালু কত, প্রথমে আমরা লিখে নিচ্ছি রিঅ্যাক্ট্যান্স, তাহলে রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে 15% অর্থাৎ 0.15। প্রাইমারি সাইডের ভোল্টেজ কত, 132, এবং প্রাইমারি সাইডটা পড়ছে জোন নাম্বার 2, জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে সেম 132 হোল স্কোয়ার। অ্যাপারেন্ট পাওয়ার যথারীতি 100, আর ট্রান্সফর্মার 2 এর
অ্যাপারেন্ট পাওয়ার বা এমভিএ হচ্ছে 200। তারপরে আসি মোটর নাম্বার 1 অর্থাৎ লোড 1, যেটা মোটর আছে এক্স এম। এক্স এম এর রিঅ্যাকট্যান্স হচ্ছে 21%, তার মানে হচ্ছে 0.21। ওল্ড ভোল্টেজ বোঝাচ্ছে এই যে মোটরটি আছে এই মোটরের গায়ে অথবা প্লেটে কত ভোল্টেজ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 10.9, তাহলে 10.9। আর এই মোটরটি কোন জোনে পড়ছে? জোন নম্বর 3। জোন নম্বর 3 এর বেস ভোল্টেজ হচ্ছে 11 হোল স্কোয়ার। যথারীতি বেস পাওয়ার হচ্ছে বা বেস এমভি হচ্ছে 100 এবং ওল্ড এমভিএ হচ্ছে 30। আমার এই মোটরের গায়ে লেখা আছে 30, তাহলে এখানে 30। অনুরূপভাবে লোড, যেটা আমি 3i স্কুলিংয়ের কথা লিখেছি আমাদের প্রতিষ্ঠান, সেখানকার লোড ধরে নিয়েছিলাম 200 KVA। 200 KVA মানে হচ্ছে 0.2 MVA। তাহলে রিঅ্যাকট্যান্স কত? রিঅ্যাকট্যান্স পাচ্ছি হচ্ছে এই লোডের ক্ষেত্রে 20% অর্থাৎ 25%, দুঃখিত 25%, তার মানে হচ্ছে 0.25। ভোল্ট ভ্যালু হচ্ছে 10.8 এবং এটা 3 নম্বর জোনে পড়ছে যার বেস ভোল্টেজ হচ্ছে 11। তাহলে 10.8 হোল স্কোয়ার। যথারীতি আমার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 100 এবং এই লোড অর্থাৎ 3i ISSM আমাদের যে প্রতিষ্ঠানের লোড আমি অ্যাজিউম করেছি 0.2 MVA, তাহলে এখানে বসবে 0.2। এখন আমরা কি পাচ্ছি? আমরা জেনারেটরের ক্ষেত্রে আমরা রিঅ্যাকট্যান্স পাচ্ছি 0.175 এবং এটা পার ইউনিটে থাকবে যেহেতু আমরা পার ইউনিট ক্যালকুলেশন করছি। ট্রান্সফর্ম অনের ক্ষেত্রে এই ভ্যালু, টুয়ের ক্ষেত্রে 0.075। পার ইউনিট আমরা এই যে নতুন ভ্যালুটি পেয়েছি যেটা আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে ব্যবহার করব, সেই ডাটাগুলোকে আমি এখানে লিখে রেখেছি এবং খেয়াল করলে দেখবেন ওল্ড ভ্যালুগুলো ছিল ওহমসে বা ওহমিক ভ্যালু, আর নিউ যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো হচ্ছে পার ইউনিটে। এখন আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটি আঁকব। তাহলে জেনারেটরের নতুন রিঅ্যাকট্যান্স পার ইউনিটে পেয়েছি হচ্ছে 0.175। তাহলে লিখি 0.175 পার ইউনিট। আমরা রিঅ্যাকট্যান্সের ডেফিনেশন জানি, ইম্পিডেন্স ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্স, অর্থাৎ এই রিঅ্যাকট্যান্স হচ্ছে একটি কমপ্লেক্স টার্ম, সেই জন্যে আমরা এখানে একটি জে লিখবো, উইচ ইজ রিপ্রেজেন্ট ফর কমপ্লেক্স টার্ম। জেনারেটরের জন্যে আমরা সবসময় একটি ভোল্টেজ সোর্স দেব ইজি, তারপরে যথারীতি গ্রাউন্ড, অবশ্যই এটা গ্রাউন্ড থাকবে যেহেতু সার্কিট কমপ্লিট করার জন্য। তারপরে কি পাচ্ছি? তারপরে দেখতে পাচ্ছি একটি বাস যেটা নাম দিয়েছি B1। তারপরে আমার ট্রান্সফর্মার 1। তাহলে ট্রান্সফর্মার 1 এর রিঅ্যাকট্যান্স কত? 0.95 কমপ্লেক্স টার্ম, এর জন্য লিখেছি জে। তারপরে লাইন, তারপরে আমার ট্রান্সফর্মার 2। ট্রান্সফর্মার 2 এর রিঅ্যাকট্যান্স হচ্ছে জে 0.075। তারপরে বাস নাম্বার 2 অর্থাৎ বাস অবশ্যই লিখতে হবে, বাস ভেরি ইম্পর্টেন্ট আমাদের পাওয়ার সিস্টেম এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এই বাসে দুটো লোড আছে, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান 3i ISSM। তাহলে প্রথমে আসি, এবং এই যে লোডগুলি আছে এগুলো অবশ্যই প্যারালাল আকার আসে, তো আমাদেরকে প্যারালাল আকারে লিখতে হবে। মোটরের ক্ষেত্রে অবশ্যই আমি রিঅ্যাকট্যান্স লিখব এবং মোটরের ক্ষেত্রেও আমি একটি ভোল্টেজ সোর্স লিখব যেটাকে দিচ্ছি ই অফ এম। তারপরে যথারীতি সে গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে, সার্কিট কমপ্লিট
করার জন্য। এদিকে আমার এই যে লোডটি আছে সেই লোডটি হচ্ছে এটা এবং এটাও গ্রাউন্ডিংয়ে, এবং এই লোডের রিয়্যাকট্যান্স হচ্ছে কত, 120.49 পার ইউনিট কমপ্লেক্স টার্ম, এই জন্য অবশ্যই আমরা জে লিখব। আর মোটরের জন্য হচ্ছে 0.69 অবশ্যই জে লিখব। তাহলে আমার এই টোটাল রিয়্যাকট্যান্স ডায়াগ্রাম হচ্ছে এটা, যেখানে আমার জেনারেটর, আমার মোটর, জেনারেটরের রিয়্যাকট্যান্স, ট্রান্সফর্মার 1 এর রিয়্যাকট্যান্স, ট্রান্সফর্মার 2 এর রিয়্যাকট্যান্স, তারপরে মোটরের রিয়্যাকট্যান্স এবং আমার যে লোড সেটার রিয়্যাকট্যান্স। দ্যাটস ইট, আমার এই টোটাল যে পার ইউনিট ক্যালকুলেশনে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের জন্য রিয়্যাকট্যান্স ডায়াগ্রাম এবং পার ইউনিট ক্যালকুলেশন। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আবার এই মোটরের ক্ষেত্রে, আমার এই বাসের ক্ষেত্রে আমার ভোল্টেজ রেগুলেশন কত। তাহলে ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশন কি? ভোল্টেজ রেগুলেশনের ডেফিনেশন হচ্ছে ভোল্টেজ রেগুলেশন ইকুয়ালস টু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইড বাই ফুল লোড ভোল্টেজ। তাহলে এই মোটরের ক্ষেত্রে আমার নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ মানে হচ্ছে আমি যদি এটাকে ঠেকে দিই, এখানে কি কোনো লোড আছে? না, কোনো লোড নেই। তাহলে এই বাসের ভোল্টেজ কত? আমরা ধরে নিই এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড এবং বাসের ভোল্টেজ সেম, অর্থাৎ 11। তাহলে ধরে নিলাম 11 আমার নো লোড ভোল্টেজ হচ্ছে 11। ফুল লোড ভোল্টেজ কত মোটরের জন্য? 10.9 ডিভাইড বাই 10.9। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তাহলে আমি ক্যালকুলেট করে পাচ্ছি এখানে 0.1। যদি এটার সাথে 100 টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে এটার সাথে যদি 100 টাইম মাল্টিপ্লাই করি তাহলে 10%, তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি হচ্ছে 10%। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের সবাইকে যে আপনার কান্ট্রিতে বা আপনার যে পাওয়ার সিস্টেমটি আছে যে জোনে পড়েছেন, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ডিপিডিসি, ডেসকো বা আদার্স যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে তাদের লিমিটেড বা ভোল্টেজ রেগুলেশনের মান কত হতে পারে বা কত ভোল্টেজ রেগুলেশন হওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসের জন্যে।